ওটস। ওটস এমনই একটি খাদ্য যেটা আমরা এখন সকলেই চিনি, কারণ বিশেষ করে যাদের বাড়িতে শিশু রয়েছে তাদের ব্রেকফাস্টের জন্য ওটস কিন্তু আসেই আসে। সকালে ব্রেকফাস্টে এক বাটি গরম ওটস যদি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই, অথবা সন্ধ্যের স্ন্যাক্সে টেস্টি কুকিজের সঙ্গে যদি একটু ওটস পাওয়া যায় তাহলে একদম জমে যায়। আমরা এই বিষয়টা অনেকেই এখন জানি যে ওটসে ক্যালোরি নেই, ফলে ওয়েট কমানোর জন্য ওটস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ওটসের প্রচুর উপকারিতা রয়েছে, প্রচুর রোগ প্রতিরোধ করতে পারে এই ওটস, এবং ওটস আমাদের কীভাবে খাওয়া উচিত আজকের ভিডিওর বিষয়বস্তু সেটাই, যে ওটস আমরা কেন খাবো এবং কীভাবে খাবো বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এইবার বলি ওটস খাওয়ার প্রয়োজনীয়তা কী এবং ওটস আমরা কীভাবে খাবো। প্রথমে প্রয়োজনীয়তার কথাটাই বলি, ওটস যদি আমরা নিয়ম করে খাই তাহলে নানা রকম অসুখ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি, যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ ও ব্লাড প্রেশার, এই ধরনের নানা রকম রোগ দমন করতে পারে ওটস। এর সাথে সাথে রিসেন্ট স্টাডিতে দেখা গেছে ওটস হাই কোলেস্টেরল কমাতেও ভীষণভাবে সাহায্য করে থাকে। ওট ব্র্যান, ওট মিল, নানা রকম ওটযুক্ত খাবার খাওয়া ভীষণ উপকারী। নিয়মিত ওট খাওয়া আপনার জন্য স্বাস্থ্যকরও বটে এবং ভালো থাকার দরকার যদি আপনার থেকে থাকে নিশ্চয়ই আছে, সেক্ষেত্রে ওটস আপনাকে খেতেই হবে। তার কারণ ওটসের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম, প্রোটিন, ডায়েটারি ফাইবার, তাই ওটস হজমে কোনো অসুবিধে হয় না, আবার একটা ফিলিং অনুভূতি হয়। ওটসে উপস্থিত প্ল্যান্ট লিগন্যান্সে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি থাকে, এই উপাদান মেটাবলিজম বাড়াতে এবং ইমিউনিটি বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে থাকে। সেই সঙ্গে আরেকটি কথাও বলি যে ওজন কমানোর ক্ষেত্রে ওটস কীভাবে সাহায্য করে, কারণ ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর ফাইবারযুক্ত খাবার খেলে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকে এটা আমরা জানি, সে কারণেই ওটস খেলে কিন্তু আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে এই কথা বলাই যায়। এবার আপনার মনে প্রশ্ন থাকতেই পারে যে ওটসটা কীভাবে খাওয়া উচিত বা কীভাবে খেলে উপকারে আসবে। অনেকভাবেই ওটস খেতে পারেন, কয়েকটি আমি বলে দিচ্ছি। যেমন ধরুন ব্রেকফাস্টে ওটস খেতে পারেন দুধ দিয়ে, তার মধ্যে কুচি করে দিন পছন্দ মতো ড্রাই ফ্রুটস। ব্রেকফাস্টে ওটস টক দই দিয়েও খেতে পারেন, সঙ্গে দিন খুব ছোট ছোট কুচি করে আপেল বা খেজুর, যদি পান স্ট্রবেরি আর ব্লুবেরিও দিতে পারেন, দারুণ লাগবে। এবার যদি মেইন মিলে খান, ভাতের বদলে যদি সেদ্ধ করে নেন ওটস, তার সঙ্গে ডাল, তরকারি, মাছের ঝোল খেতেই পারেন, খারাপ লাগবে না। অথবা আপনি ওটসের খিচুড়ি বানিয়ে খেতে পারেন, স্ন্যাক্স হিসেবে বানাতে পারেন ওটস ইডলি, সম্বার আর নারকলের চাটনি দিয়ে খেতেই পারেন, দুর্দান্ত লাগবে। বিকেলে চা বা কফির সঙ্গে ওটস বিস্কিট খেতে পারেন, একটু ইন্ডালজ করতে ইচ্ছে করলে বানিয়ে নিন চকলেট চিপস ওটস বিস্কিট, অদ্ভুত স্বাদ পাবেন এবং সেটা ভীষণ স্বাস্থ্যকর বটে। সুতরাং আজকের ভিডিও থেকে অনেক কিছুই বোধহয় জানা গেল, ওটস আপনি কী কীভাবে খেতে পারেন সেটাও জানা গেল এবং ওটসের কী প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে সেটাও জানা গেল। আশা করি আজকের ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের আমরা তো ওটস দিয়েই থাকি, এইরকমভাবে বিভিন্ন রকম স্বাদে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার বাচ্চাটিও কিন্তু খেতে আগ্রহী হবে এবং সেটা তার স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী হবে। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন, আর আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকার জন্য সম্পূর্ণ পরিবার সহ নিজেকে সুস্থ রাখতে অবশ্যই ওটসকে সঙ্গে রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।